আজকে ডিফারেন্ট আইটেম নিয়ে ভিডিওটি শুরু করলাম। ভাবছি পান্তা ভাতের সাথে একটু ভাজা পোড়া সাথে ভর্তা হলে কেমন হয়, এজন্য আমি নিয়েছি পান্তা ভাত শুটকি দিয়ে কাঁঠালে বিচির ভর্তা, তারপরে বেগুন ভাজি, তারপরে ঢেঁড়স ভাজি। আর এই রান্নাগুলো আমি ভিডিওর পরবর্তী অংশে আমি শেয়ার করেছি আপনাদের সাথে কিভাবে রান্না করেছি, তাহলে দেখুন সবাই। আসসালামু আলাইকুম, আজকে করবো ঢেঁড়স ভাজি, সেজন্য আমি কেটে নিয়েছি ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে বেগুন ভাজি করব। বেগুন কেটে হলুদ, লবণ এবং জিরা গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। আর করছি কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচিকে সিদ্ধ করে নিয়েছি, প্রথমে ছিলে পরিষ্কার করে এরপরে সিদ্ধ করে নিয়েছি। শুকনা মরিচ টেলে নিয়েছি ভর্তাতে দেওয়ার জন্য। আর ভর্তাতে শুটকি, ভর্তা শুটকি দিয়ে করবো, সেজন্য শুটকিকে আগে টুকরো করে টেলে এখন একটু ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। তাহলে রান্নায় চলে যাচ্ছি। এই যে আমি চুলায় সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, এখন দিব রসুন, দিয়ে দিচ্ছি রসুন। সবসময় ঢেঁড়স ভাজিতে লবণ দিব একদম সবার, আর আমি ব্যবহার করি লবণ একদম সবার পরে। প্রথমে লবণ দিলে ঢেঁড়স একটু লাশে লাশে বা আঠালো হয়ে যায়, এই জন্য এখন আমি লবণ দিব না। আর ঢেঁড়স কুটার আগে ধুতে হবে, কুটে ধোয়া যাবে না। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিব একদম সিম্পল, খুব সহজে ঢেঁড়স ভাজি অল্প সময়ে হয়ে যায়। এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি আমি ভালো করে উঠিয়ে পার দিয়ে, কিছুক্ষণ অল্প কিছুক্ষণ দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখব। আর এই পাশে বেগুন ভাজি হচ্ছে চুলা দিয়েছি, এটাও সরিষার তেলে ভাজি করছি। এই যে এই পর্যায়ে আসলে আমি লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে ফেলব। এই যে আঠালো ভাবটা কম লবণ পরে দেওয়ার কারণে। এই যে এর ফাঁকে আমি আমার বেগুন ভাজা কমপ্লিট করে নিয়েছি আর ঢেঁড়সও উঠিয়ে ফেলেছি। এইভাবে একদম ঢেঁড়স ভাজি বেশি সিদ্ধ করা যাবে না, এরকম করে করতে হয়। আর শুটকি ভর্তার জন্য সব রেডি করে নিয়েছি। এই যে পোড়া মরিচ, পেঁয়াজ ভেজে নিয়েছি, শুটকি, এখন এগুলো আমি মেখে নিব সুন্দর করে লবণ দিয়ে। এই যে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে ভর্তা বানিয়ে ফেলেছি, এগুলো বাটার ঝামেলা ছাড়াই এই ভর্তাটা খাওয়া যায়। রেডি তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।